বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থায়ন কাকে বলে, অর্থাৎ অর্থায়ন সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো অর্থায়ন নিয়ে যখনই আমরা কথা বলতে যাই, অর্থায়ন যদি আমরা এটাকে সংজ্ঞায় লিখতে যাই, তাহলে কিন্তু আমরা জানি অর্থায়ন যে মূল কথাটা সেটা হচ্ছে অর্থায়ন তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। যদি সহজ ভাষায় আমরা বোঝাতে যাই, ব্যাপারটা হচ্ছে এরকম, কোথা থেকে অর্থ সংগ্রহ করলে এবং কোথায় বিনিয়োগ করলে কোম্পানির সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত কাজগুলো করে থাকে। অর্থাৎ অর্থায়ন সেই বিষয়গুলো নিয়েই কাজ করে থাকে। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, আমরা মনে করলাম আমাদের প্রতিষ্ঠানের জন্য নতুন কারখানা স্থাপন করতে হবে বা অফিস স্থাপন করতে হবে বা বড় ধরনের কোনো ব্যয় করতে হবে বা আমাদের একটি গাড়িও ক্রয় করা লাগতে পারে। তো এখানে ছোট ব্যয়ও হতে পারে, বড় ব্যয়ও হতে পারে। তো এখন কথা হচ্ছে এই যে ব্যয়গুলো হবে, আমরা ধরলাম যে এইটার পেছনে বা এই প্রকল্পের পেছনে প্রতিষ্ঠানের 10 কোটি টাকা খরচ হবে বা এই গাড়িটি ক্রয় করতে প্রতিষ্ঠানের 20 লক্ষ টাকা খরচ হবে। এখন কথা হচ্ছে যে বা আমরা বলতে পারি এখানে আমাদের 20 লাখ টাকা খরচ হবে। এখন কথা হচ্ছে এই যে 10 কোটি টাকা এবং এই যে 20 লাখ টাকা, তো এমনও হতে পারে যে আমাদের প্রতিষ্ঠানের জন্য কোনো স্বল্প খরচও হতে পারে। এখন এই যে ব্যয়গুলো হবে, এই ব্যয়গুলোর জন্য অর্থ কোথা থেকে সংগ্রহ করা হবে এবং কোথায় বিনিয়োগ করলে বা এই 10 কোটি টাকা কোন জায়গায় বিনিয়োগ করলে বা কোন ধরনের প্রতিষ্ঠান স্থাপন করলে কোম্পানি সর্বোচ্চ মুনাফা হবে বা কী ধরনের গাড়ি ক্রয় করলে 20 লাখ টাকা সবচেয়ে ভালো গাড়ি পাওয়া যাবে এবং প্রতিষ্ঠানের জন্য সেটা ভালো হবে, এই সংক্রান্ত যে আলোচনা এটাকেই অর্থায়ন বলা হয়। অর্থাৎ অর্থায়ন মানে কিন্তু এই না শুধুমাত্র অর্থ বিনিয়োগ করা, অর্থায়ন বলতে এটাও কিন্তু বোঝায় যে কোথা থেকে অর্থ সংগ্রহ করা হবে এবং কোথায় এটা বিনিয়োগ করা হবে। এখন অর্থ সংগ্রহের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের উৎস থাকতে পারে, যেমন এক্স উৎস থাকতে পারে, ওয়াই উৎস থাকতে পারে। তো সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে যেই উৎসতে খরচ সবচেয়ে কম থাকে। যেমন এরকম দেখলাম এই যে 10 কোটি টাকা, ধরলাম এক্স উৎস থেকে যদি সংগ্রহ করে তাহলে এটার পিছনে ব্যয় হবে 5% এবং ওয়াই উৎস থেকে সংগ্রহ করলে ব্যয় হবে 6%। তো অবশ্যই অবশ্যই কিন্তু এক্স উৎস থেকে অর্থ সংগ্রহ করবে, কারণ এখানে খরচ সবচেয়ে কম। তো আমরা যদি লাস্টবারের মতো আবারও বলি, সেটা হচ্ছে অর্থায়ন হচ্ছে কোথা থেকে অর্থ সংগ্রহ করলে সবচাইতে খরচ কম হবে এবং কোথায় বিনিয়োগ করলে মুনাফা সবচাইতে বেশি হবে, এই সংক্রান্ত কাজগুলো নিয়ে আলোচনা করা হয় বা অর্থায়নের মাধ্যমে এই ডিসিশনগুলো নেওয়া হয়। এটাকেই মূলত অর্থায়ন বা ফাইন্যান্স বলা হয়।